কলকাতার রাস্তায় দিকে দিকে দেখা যাচ্ছে ধসের চিত্র। কিন্তু কেন? বৃহস্পতিবার চিংড়িঘাটা উড়ালপুলের রাস্তা সকালে পথচারীরা দেখতে পান একাধিক জায়গায় ফাটল। ওই দিনই সল্টলেকের রাস্তার ধারে ধস। এফডি ব্লক লাগোয়া নেতাজি আইল্যান্ডের পাশেই রাস্তার একাংশে অনেকটা অংশ জুড়ে ধস। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা। কিন্তু কোনো বড় সড় দুর্ঘটনা ঘটার আগে কেন নজর দিচ্ছে না প্রশাসন? পোস্তা উড়ালপুল, তারাতলা উড়ালপুল ভেঙে পড়ার মতো বড় সড় দুর্ঘটনার কথা কি ভুলে গেছে প্রশাসন? আশঙ্কা আর দুশ্চিন্তায় আম জনতা। অনেকদিন যাবতই চলছে, অনেকদিন যাবতই আমরা শুনছি বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে প্রায় দিনই, বুঝলেন। তার জন্য কোনো এই বিধাননগর পৌর নিগম বলেন, বিধাননগর কমিশনার বলুন, কোনো লোকের ভূক্ষেপ নেই। বিপজ্জনক তো অবশ্যই, অবশ্যই বিপজ্জনক, যখন তখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এর জন্য কে দায়ী? আমরা দায়ী না প্রশাসন দায়ী? ভূতত্ত্ববিদদের মতে কলকাতার নিচের মাটি অত্যন্ত পলকা। কখনো যদি এখানে ভূমিকম্প হয় আর তার মাত্রা যদি রিখটার স্কেলে 6 বা তার উপরে হয়, তাহলে নাকি তিলোত্তমার বুকে ভয়াবহ বিপদ নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন ভূতত্ত্ববিদরা। তুরস্কের ভূমিকম্পের ভয়াবহতা দেখেছে গোটা বিশ্ব, শিউরে উঠেছে, কয়েক সেকেন্ডে তছনছ হয়ে গেছে গোটা দেশ। কলকাতার ভূগর্ভস্থ পরিস্থিতি যে খুব একটা সুবিধাজনক নয়, তার আঁচ মিলেছিল বউবাজারের ঘটনাতেও। মেট্রোর কাজ চলাকালীন বারবার ভেঙে পড়েছে সেখানকার বাড়ি, এখনো গৃহহারা সেখানকার বহু মানুষ। কিন্তু চোখের সামনে এত ঘটনা দেখার পরও নিয়ম মানা হচ্ছে কি? রাস্তা তৈরির সময় সঠিক পদ্ধতি মানা হচ্ছে কি? নিয়ম না মেনেই তৈরি হচ্ছে একের পর এক বহুতল। কলকাতার মতো বদ্বীপের উপরে গড়ে ওঠা শহরের ভূগর্ভস্থ অবস্থানটা ঠিক কেমন তার সমীক্ষা করাও আবশ্যক বলেই মনে করেন ভূতত্ত্ববিদরা। কিন্তু সেটা হয়েছে কি? কারণ কলকাতার ক্ষেত্রে সল্টলেক, রাজারহাট, নিউ টাউনে মারাত্মক বিপদের আশঙ্কা যে রয়েছে তা হেলায় উড়িয়ে দিতে পারছেন না বিশেষজ্ঞরা। বিপদ আসলে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাও সেই বিপদের কবলে পড়তে পারে বলেই আশঙ্কা। ফলে এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা অনেকটা। তবে যদি দুর্নীতি থেকে মাথা তুলে দাঁড়াবার সময় হয়, তাহলে এদিকেও একটু নজর দেওয়া উচিত বলেই মনে করছে ওয়াকি বহাল মহল। কারণ বিপদ এলে সেই বিপদ থেকে কারুরই নিস্তার নেই, এমনকি প্রশাসনেরও নয়। ক্যামেরায় মদন সরকার, লেসন লোধের সঙ্গে অয়ন শর্মা, রেশমি দাস ও শুভদীপ মান্না। রিপোর্ট কলকাতা নিউজ।